বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমরা নিয়ে এসেছি স্যাম্পনির অন্যতম একটি ফিচার ফোন, স্যাম্পনি হিরো 20। স্যাম্পনির এই ফোনটি আমরা আজকে আনবক্সিং করব। এই বাটন ফোনটি বর্তমানে বাজারে খুব চলছে। স্যাম্পনির এই বাটন ফোনটি বাজারে 3 কালারে অ্যাভেলেবেল, ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট। আজকে আমরা হোয়াইট কালারের এই ফোনটি আনবক্সিং করব, কেননা আপনারা হয়তো আগের ভিডিও দেখে জেনেছেন আমার প্রিয় কালার হোয়াইট। তো হোয়াইট কালারের এই ফোনটি আনবক্সিং করার ক্ষেত্রে চারিদিকের টেপগুলি আমি প্রথমে কেটে নিলাম। ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখা ভালো, এই ভিডিওটি একটু হয়তো বড় হবে, তবে এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এই ফোনটির সম্পূর্ণ ডিটেইলস, এই ফোনটি কেমন চলবে, এই ফোনটিতে কথা কেমন শোনা যাবে এবং সব কিছু। তো এই যে আমাদের ফোনটি আনবক্সিং হয়ে গেছে, আমাদের বক্সের ভিতরে দেখা যাচ্ছে একটি সাদা হোয়াইট, মিষ্টি একটা হোয়াইট কালারের ফোন। ওয়াও, দারুণ, আমার প্রিয় কালার। আপনারা যারা অন্য কালার পছন্দ করেন তারা অন্য কালার ফোনও নিতে পারেন, সমস্যা নেই। তো আজকে আমি যেহেতু হোয়াইট কালারটা ব্যবহার করতে বের করলাম, আপনাদেরকে দেখাই। এই যে ফোনটির উপরের স্টিকারটি তুলে নিলাম, এরপরে ভিতরে দেখি আর কি কি আছে ফোনটির বক্সে। তো বন্ধুরা, স্যাম্পনের এই হিরো 20 ফোনটি কিছুটা স্যামসাং এর গুরু মিউজিকের মতো। এই ফোনটির বক্সে একটি চার্জার পাবেন আপনি, টাইপ বি পোর্টের চার্জার। মোটামুটি এই ফোনটি ফুল চার্জ হতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে এই চার্জারটি দিয়ে। তো আমরা এখন চার্জারটি একটু দেখব। এই যে দেখেন, স্যাম্পনির চার্জার, অরিজিনাল চার্জারগুলি দেওয়া আছে এখানে, অনেক সুন্দর। এই ফোনটির বক্সে কিন্তু কোনো প্রকার আপনি হেডফোন বা এয়ারফোন পাবেন না, এয়ারফোন আপনাকে আলাদাভাবে কিনে নিতে হবে। এরপরে আমরা দেখব স্যাম্পনির এই যে অরিজিনাল ব্যাটারিটা। স্যাম্পনির এই ফোনটিতে ব্যবহার হয়েছে লিও পিও 1000 mAh এর ব্যাটারি। এই ব্যাটারিটি 3.7 ভোল্ট। তো এরপরে বক্সে আরও একটি ওয়ারেন্টি কার্ড দেখা যাচ্ছে। স্যাম্পনির এই ফোনটি মূলত 1 বছরের ওয়ারেন্টি সার্ভিস পাবেন আপনি। 1 বছরের মধ্যে এই ফোনটির যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে স্যাম্পনি কেয়ার থেকে এই ফোনটি আপনি ঠিক করে নিতে পারবেন। তো এবার আমরা স্যাম্পনির এই ফোনটি খুলব। খোলার পরে আমরা ব্যাটারিটি সেট করব, তারপরে দেখব কেমন চলে ফোনটি। ফোনটিতে আপনি যখন নতুনভাবে সিম লাগাবেন তখন খেয়াল রাখবেন হাতের বাম পাশে কিন্তু এই ফোনটি খোলা যায়। এই ফোনটিতে আপনি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এবং 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। সব ধরনের সিম কার্ড এখানে ব্যবহার করতে পারবেন, ছোট বড় সব ধরনের। মেমোরি কার্ড মূলত 32 GB সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে ফোনটির ব্যাটারিটা আমরা লাগিয়েছি, এখন ফোনটা চালু করি, দেখি স্যাম্পনি লেখা চলে এসেছে, স্যাম্পনির সেই চিরচেনা লোগো। এই যে দেখেন ফোনটির মেনু অনেক সুন্দর, মেনুতে যে মেনুগুলি আছে অনেক সুন্দর। এই ফোনটিতে আপনি পাবেন FM রেডিও, ফোনটিতে পাবেন আপনি টর্চ লাইট, ক্যামেরাও ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই মেমোরি কার্ড লাগাতে হবে। এই ফোনটির কোনো প্রকার নিজস্ব ইন্টারনাল স্টোরেজ নেই। দেখেন বন্ধুরা, ফোনটির লুকসটা অসাধারণ লুকস করেছে এই ফোনটি। তো এরপরে আমরা ফোনটি রাখলাম, এরপরে বাকি যে কালারের ফোনগুলি সেগুলো একটু দেখে নেব, কেননা সবাই তো আমার মতো হোয়াইট পছন্দ করেন না, এক একজনের এক একটা পছন্দ। এই যে যারা টর্চ লাইট চালাতে চান তাদেরকে খেয়াল রাখতে হবে, টর্চ লাইটের জন্য কিন্তু মাঝখানে একটা বাটন দেওয়া হয়েছে, মাঝখানের বাটন চাপলেই টর্চ লাইট কিন্তু জ্বলে উঠবে। এই ফোনটিতে আপনি পাবেন 3.5 mm জ্যাক, যে কোনো হেডফোনের লাইন আপনি ইচ্ছে মতো চালাতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমরা এখন একটু টর্চটা জ্বালাবো। টর্চে যেহেতু মাঝখানে বোতাম দেওয়া হয়েছে, এই যে দেখেন টর্চ জ্বলে উঠেছে। মোটামুটি যারা রাস্তায় চলাচল করেন রাত্রিকালীন তাদের জন্য খুব ভালো একটি টর্চ লাইট। স্যাম্পনির এই ফোনটি আপনি যখন ব্যবহার করবেন 2টি সিম একসাথে চালাতে পারবেন। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এই ফোনটিতে কোনো প্রকার বাধা হবে না, এই ফোনটির নেটওয়ার্ক অনেক ভালো। এই ফোনটি দিয়ে কথা বলা যাবে একদম HD ভাবে, একদম ক্লিন ভাবে কথা বলতে পারবেন আপনি যে কারোর সাথে। এই ফোনটিতে আপনি আরও পাবেন লাউড স্পিকার, আপনি চাইলে ফোনটি সামনে হাতে নিয়েও কথা বলতে পারেন অথবা কানে উল্টো দিক দিয়েও ধরেও কথা বলতে পারবেন, কোনো অসুবিধা নেই।
এই ফোনটির স্পিকার অনেক ভালো এবং অনেক ভালো ক্লিয়ার শোনা যায়। তো বন্ধুরা, স্যাম্পনির এখন অন্য কালারের ফোনগুলিও আমরা একটু দেখে নেই। এই ফোনটি আমি এখন রেখে দিলাম, ফোনটির বক্সটি সবকিছু সেট করে দিলাম। তারপরে আমরা প্রথমত এদিকে ব্ল্যাক কালারের ফোনটি দেখব, তারপরে ব্লু কালারের ফোনটি দেখব। তো বক্সে যা কিছু আছে সব ফোনেরই নিশ্চয়ই আপনি জানেন, আপনারা জানেন একই। এই যে দেখেন, এবার আমরা এই কালারের ফোনটি নিব। এটি হচ্ছে মূলত, এটি আগেই খুলেছিলাম, এটি হচ্ছে ব্লু কালারের। ব্লু কালারের ফোনটি আমাদের হাতের এই দিকে আছে। এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের, দেখেন ব্ল্যাক কালারের ফোনটিও কিন্তু অনেক সুন্দর। যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য কিন্তু ব্ল্যাক কালারই যথেষ্ট সুন্দর, এবং আমি মনে করি যারা পছন্দ ব্ল্যাকটাই করেন তারা ব্ল্যাকটি নিতে পারবেন। সিম্ফনির হিরো 20, এই ফোনটি আপনি দিনের আলোতেও দেখতে পারবেন। দেখা যাচ্ছে যে সূর্যের আলোতে যখন আপনি ফোনটি ব্যবহার করবেন তখন দেখা যাবে না, এমনটা না। এই ফোনটি আপনি দিনের সূর্যের আলোতেও ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। আর এই ফোনটির ধুলোবালি বা বৃষ্টির ফোঁটা একটু আধটু যদি লাগে কোনো অসুবিধা নেই, কোনো প্রকার স্ক্র্যাচ পড়বে না, একদম সুন্দরভাবেই থাকবে। এই যে বন্ধুরা দেখুন, ব্ল্যাক কালারের ফোনটি হিরো 20। এই ফোনটির ব্ল্যাক এবং ব্লু দুইটি কালার মোটামুটি পাশাপাশি, দেখতে ঠিক একই মতো দেখা যাচ্ছে। তো আমরা মোট তিনটি কালারেই এখন এক করব, দেখেন এর মধ্যে কোন কালারটি আপনার ভালো লাগে। এই যে দেখেন, একদিকে হোয়াইট, ব্লু, ব্ল্যাক, মোটামুটি কালার সবকটাই ভালো করেছে। তবে হোয়াইট কালারটা আমার বেশি পছন্দ। আবার অনেকেই ভাবতে পারেন যে হোয়াইট কালারে তো ময়লা বেশি লাগে, তাদের জন্য হোয়াইট কালারটা না নেওয়াই বেটার, ব্লু বা ব্ল্যাক নিতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনারা নিজেরাই কম্পেয়ার করেন যে এর মধ্যে কোন কালারটি বেটার। আর অবশ্যই যে কালারটি আপনার কাছে ভালো লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। এই যে দেখেন প্রিয় বন্ধুরা, এবারে আসি আমরা এই ফোনটির মূল্য এবং এই ফোনটি আপনি কোথায় পাবেন। এই ফোনটি আপনি আমাদের মাধ্যমে নিতে পারেন, আমাদের কনা টেলিকমের মাধ্যমে এই ফোনটি নিতে পারেন। কনা টেলিকমের সকল ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, এবং ভিডিও স্ক্রিনেও দেওয়া হলো কনা টেলিকমের অনারের নাম্বার, প্রোপাইটার মোহাম্মদ মাহবুব ভাইয়ের নাম্বার। আপনারা চাইলে আমাদের মাধ্যমে অনলাইনে এই ফোনটি নিতে পারেন, কোনো প্রকার অসুবিধা হবে না ইনশাআল্লাহ। অনলাইনে আমরা দুই দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি। স্যাম্পনির হিরো 20, এই ফোনটির বর্তমানে মূল্য রাখছি আমরা 1270 টাকা মাত্র। যে কোনো সময় আপনি আমাদেরকে কল করে এই ফোনটি নিতে পারেন, আমাদের উপর ভরসা এবং বিশ্বাস রাখতে পারেন। আপনারা হয়তো জানেন আমরা এর আগে স্যাম্পনি S70 ফোনটি প্রচুর হারে অনলাইনে সেল করেছি। যারা যারা আমাদের ভিডিও দেখেছেন এবং নিয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন আমাদের সব কিছুই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে।